হ্যালো বন্ধুরা আজকে আবার লাইভে আসলাম আজকে আমাদের সাথে আছে কানিজ ফাতেমা আজকে আমরা নানা ধরনের কথা বলবের আড্ডা দিব আজকে ব্যাপার হচ্ছে একই ছুটির দিন তাই আমরা দুজন বাসায় আছি এই ভাবলাম লাইভ করি বন্ধুদের সাথে আড্ডা দিই তো এই ব্যাপারে কানিজও বলল যে কানিজ আসবে মানে রাজি হলো সে আমি তাকে বলেছিলাম সে রাজি হলো আচ্ছা আপনারা তাহলে দেখুন কানিজকে আমি কখনো লাইভে আসিনি তাই একটু আনিজি ফিল করি আর আমি একটু ক্যামেরা চাই ক্যামেরার সামনে আসলে আনিজি লাগে তারপরও আজকে আসলাম আসিফ দিন থেকে বলছিল তার সাথে যাওয়ার জন্য লাইভে তো আজকে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আচ্ছা আমরা আজকে নানা বিষয় নিয়ে আড্ডা দিতে পারি আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তো অনেক ভিউয়ার্স চলে আসছে অনেক অনেকজন দেখছেন লাইভটা তো আপনারা যারা সাধারণত নানা ধরনের প্রশ্ন লেখেন আমাকে ইনবক্সে নানা ধরনের প্রশ্ন লিখে পাঠান যেমন ধরেন কীভাবে বিয়ে করলাম বা আমরা কি ধর্ম মতে বিয়ে করেছি কিনা এই ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন যেহেতু প্রশ্নের সংখ্যা অনেক বেশি ছিল অনেক অসংখ্য প্রশ্ন এরকম পেয়েছি ইনবক্সে যে কীভাবে বিয়ে করলাম ধর্ম মতে বিয়ে হয়েছে কিনা ইসলাম মতে বিয়ে হয়েছে কিনা কাবিন হয়েছে কিনা এই ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন সেগুলোর উত্তর কানিজও দিতে পারবে আমিও দিতে পারবো তো আপনারা যদি কেউ লাইভে যুক্ত হতে চান আমাদের সাথে এবং আরেকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব যে ধর্মে নারীর অধিকার বিষয়টা যে সে যেটা নিয়ে অনেকেই লেখালেখি করেন অনেকেই কথা বলেন এই বিষয়ে না কানিসকে আমি নানা বিষয় জিজ্ঞেস করবো কানিজা নিজের নিজস্ব চিন্তাভাবনা আছে এই বিষয়ে আমার মনে হয় কানিজাও এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে পারবে আচ্ছা আপনারা যদি কেউ যুক্ত হতে চান লাইভে তাহলে এখানে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন তাহলে আমি আপনাদের মধ্যে থেকে কাউকে কাউকে যুক্ত করতে পারি কিন্তু আজকে আমি চাইবো যে নারীদের অগ্রাধিকার দিতে নারী দর্শক বা নারী পাঠকদের অগ্রাধিকার দিতে আচ্ছা এখন আমি কানিজকে দিচ্ছি কানিজ আপনাদের সাথে কথা বলবে হ্যালো আমি দেখি পরিচিত কেউ যুক্ত হয়েছে কিনা হ্যাঁ আপু লিখেছে জুয়েলা আজিবুল নেশা খান হ্যালো মিষ্টি পুরী হ্যালো আপু কেমন আছেন জাহিদুল ইসলাম সবুজ কানিস তৈ এই যে চলে এসেছি আচ্ছা তারপর সুন্দর আপু আসছে বড়ো আপু চলে এসেছে জাহিদা মেহরুর নেশা হ্যালো কানিস হাই আপু আচ্ছা কেউ তো এরকম কোয়েশ্চেন করছে না চয়েন্দা লিখেছে কানিস ইভার ব্যাক হ্যাঁ দাদা কেমন আছেন জয়েন্দা আসছে আপনি কাউকে ইনভাইট করতে পারেন না হলে আচ্ছা আমি টপিক পাবো না তো কথা বলবো কাউকে ইনভাইট করতে পারি দেখি এখানে কে কে আছেন কিন্তু আমি আগেই বলেছি যে আমি আজকে নারী ব্লগারদেরকে একটু আগ্রহ দেখাতে দিব কিন্তু সেরকম কাউকে পাচ্ছি না অনেকেই রিকোয়েস্ট করেছেন কিন্তু একটা আইডি কেউ আমি চিনি না বা যারা যারা রিকোয়েস্ট করছে অ্যাড হওয়ার জন্য অনেকেই একজনকে আমি চিনতে পারছি না বা তার একটা কেউ আমার ফ্রেন্ড লিস্টে নাই আমি ওটা চিনতে পারছি না আমার ভাগ ছোট আচ্ছা একটু ওয়েট করি দেখি কে আসে আচ্ছা আপনারা যদি কেউ যুক্ত হতে চান আপনাদের যদি কোনো জরুরি কথা থাকে তাহলে আপনারা এখানে কমেন্টে লিখতে পারেন তাহলে আমি হয়তো আপনাদেরকে যুক্ত করব কিন্তু সবাইকে আসলে আজকে সুযোগ দিচ্ছি না দেখো লমপুটগিরি বাদ্দে গড়া গলি অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা লমপুটগিরি বাদ্দে আচ্ছা মানেজন লিখেছে ভাবিকে কেন আনলেন ইনি আসলাম আজকে আড্ডা দিতে আমি একা একা ছিলাম ও লাইভ করবে এইজন্য বললো চলে আসলাম হাসিব ভাই কানিস ভাবি আপনাকে আপনি বলে ডাকি হ্যাঁ এটা আপনি এক্সপ্লেইন করতে পারেন কেন আমি আপনি বলে ডাকি তুমি এক্সপ্লেইন করো আপনি আসলে এটা অন্য কিছু না এটা প্রথম থেকে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে আপনি এই জন্য এই অভ্যাসটা আর চেঞ্জ হয়নি আচ্ছা ধর আপনার প্রশংসাও করতেছে বাট ম্যাক্সিমাম আমি গালি হ্যালো দেখেন আর কেউ আসছে কিনা ইনভাইট করুন আচ্ছা দেখছি আমি আর কেউ কাউকে যুক্ত করা যায় কিনা হ্যাঁ হ্যাঁ ভাই হ্যালো

আহ সত্য মন থেকে বলতে গেলে আমি কিন্তু অধিকার শব্দটাকে তেমন একটা পছন্দ করি না কেননা মানুষ হয়ে মানুষের কাছে আবার কিসের অধিকার আহ হতে পারে যে সমান হওয়ার জন্য একটা ইয়ে চাওয়া কিন্তু সেটাই এখন আমাদেরকে দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে যেহেতু সেই সমতাটা অনেক আগে থেকেই হারিয়ে গেছে এই বিবর্তনের ধারায় একটা সামাজিক বিবর্তন মানসিক বিবর্তন শারীরিক বিবর্তন সব দিক দিয়ে আহ একটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অধিকার শব্দটা ব্যবহার না করলে আর হচ্ছে না যার ফলে এই সমতা আমি আমি ওই করেছিলাম যে অধিকার ছাড়া আসলে আপনি সে করলেন তো আমি বলবো যে না ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে সমতা আনয়নের ফার্স্ট স্টেপ এই স্টেপটাকে বাদ দিয়ে বা টপকে গিয়ে হঠাৎ করে সমতার কথা মানে এক চান্সে সমতা নিয়ে আলোচনা শুরু করে দিলে আমার মনে হয় অনেক কিছু মিস হয়ে যাবে যে কারণ পাথর বাধা আর একজনের পাটা হচ্ছে সেই ক্ষেত্রে তো দুইজনের রেসটা কোনো মতেই সমান হলো না দুইজন তো সমান সমান হলো না তাহলে নারীদের নিয়ে তো অবশ্যই বেশি কনসার্ন থাকা উচিত অনেকেই ইদানিং বলে এটা যে ফেমিনিস্ট কেন হতে হবে আমি ওটা যে কত মানে এইম কারণ হিউম্যানিস্ট হবে ফেমিনিস্ট হতে হবে সমাজের অর্ধেক মানুষ যেখানে পিছনে পড়ে আছে তাদেরকে নিয়ে তো সবার আগে কথা বলতেই হবে যাই হোক এই যে এই অধিকারের এই কথাগুলো বলতে গিয়ে ও আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে অনেকেই মনে করে নারীরা দুর্বল একটা সমাজে খুব বাজে একটা প্রচলিত ব্যাপার আমি এইটা নিয়ে একটু বলে রাখি সেটা হচ্ছে যে নারীরা দুর্বল কি একদিনে হইছে প্রথম যে কৃষিকাজ করা শুরু করলো তো নারীরাই প্রথমে এই যে একসাথে বাস করা শুরু করলো কৃষিকাজ উদ্বোধন করলো যখন এই নারীরা দেখলো যে খাবার পরে এই জিনিসটা ফেলে দিলে এখান থেকে গাছ হয় এই যে ঘরে ঢুকলো নারীরা এরপরে সেই যে ভেতরে ঢোকা শুরু হলো ঘরের ভিতরে আজ পর্যন্ত আর বের হয়নি তারা যার ফলে আপনি একটা আপনি আসিফ ভাই আপনি একটা ছেলে মানুষ পুরুষ মানুষ আপনি এক মাস এক বছর যদি শারীরিক পরিশ্রম না করেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি একটা নারীর চাইতে দুর্বল হবেন শারীরিক ভাবে আপনার কি মনে হয় কিন্তু আমার তো আমার কি সবল আপনি আপনার কথা তো আমি আপনার কাছে সাথে আমি একমত না যেই নারী আহ মানে নয় মাস একটা বাচ্চাকে পেটে লালন পালন করে দেয় ক্ষমতাবান আর কি হতে পারে আমি তো এই যে ধারায় এমন একটা পর্যায়ে আমরা এসে গেছি কিছু জিনিস দিয়ে এখন ছেলেরা গিয়ে আছে কিছু জিনিস দিয়ে মেয়েরা আগে আছে তো ওইটাকে আল্টিমেট ধরে নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা ভুল করে ফেলবো আমাদেরকে ইন টোটাল মানে যে মানে ইন ইনটোটাল একজনকে আরেকজনের পরিপূরক হিসেবেই আলোচনা মানে করতে হবে যাই বলি না কেন ফার্স্ট কন্ডিশনটাই হতে হবে যে একজন আরেকজনের পরিপূরক কাউকে বাদ দিয়ে কেউ নয় বরং আমি ওই যে আপনি যে দিকটার কথা বললেন ওই দিকটাকে আমি একমাত্র অগ্রাধিকার দিই যে শুধু একটা ক্ষেত্রেই আমি কখনোই একটা নারীর সমান হতে পারবো না বা আমি সবসময় নারীকে এই কারণে রেসপেক্ট করবো বললেও ভুল হবে মানে মানে অনেক বেশি রেসপেক্ট করবো অনেক বেশি ই করবো যে জন্ম দেওয়ার ক্ষেত্রে যে যেই কষ্টটা আমি একজন বাবা হয়ে শুধুমাত্র একটা শুক্রাণু দান করা ছাড়া আর কিছুই করছি না শারীরিক ভাবে হয়তো আর্থিক যোগান দিতে পারি বা তাকে হেল্প করতে পারি ঘরের রান্না বান্নাতে কিন্তু আমি ওই ওই একমাত্র জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনি এক বেলা ভাত বেশি করে খাবেন পেটের মধ্যে দেখবেন নড়াচড়া করতে কিরকম অবস্থা হয় তো যাই আহ আমি আরেকটা কথা বলতে আরেকটা কথা বলতে চাই আমি আমার বাবাকে এবং মাকে দেখেছি আমার বাবা হচ্ছে গিয়ে অফিস করে বাসায় আসতেন এবং বাসায় এসে বিজনেস হয়ে পড়তেন আর ওই দিনে আর উঠতেন না কিন্তু আমি আমার মাকে দেখেছি আমরা নয় ভাই বোন নয়টা বাচ্চা কাছে জন্ম দিয়েছেন উনি সকাল ভোর পাঁচটার সময় উঠে কাজ শুরু করতেন এবং সেই রাত বারোটা একটা সময় কাজ শেষ করতেন সারাটা দিন তাকে আমি জীবনে কখনো আমার এত এত বছর বয়স পর্যন্ত আমি আমার মাকে দেখেছি জীবনে কখনো আমি দেখিনি কোনো জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন বা কখনো একটু শান্তিতে বসে আছেন

নারীর সাথে শুতে চাইছে বা নারীর কাছে ফায়দা লুটতে চাইছে বা যদি মেয়েরা বলে দুঃখ লাগে মানে আমি কথা বললেই নিয়ে যদি কোনো কিছু বলে সাথে সাথে সেই মেয়েটা হচ্ছে বাজে সেই মেয়েটা হচ্ছে করছে সেই মেয়েটা হচ্ছে নিজে কাজ করতে পারে না তাই এভাবে হাইলাইট হতে চাচ্ছে তার কোনো গুণ নাই তাই এগুলো বলে একটু যদি দুই চারজনের নজরে আসা যায় তাই এগুলো বলছে আর এই ট্যাগটা এমন একটা ট্যাগ যে ভালো মেয়ে হওয়ার যে কন্ডিশন গুলো আপনারা নিশ্চয়ই জানেন নম্র ভদ্র বিনয়ী রান্না জানতে হবে ঘরের কাজ জানতে হবে হ্যাঁ আরো কি আমি আমি জানি না মানে এই গুণগুলো কেন একটা মেয়ের লাগবে এই গুণগুলো তো সবার লাগবে ছেলেদেরও লাগবে আমি তো মনে করি একটা মানুষ হতে গেলে তার কিছু কাজ অবশ্যই লাগতে হবে যেমন তাকে আমাদের বাচ্চাকে এভাবেই ছেলে হবে ছোট থেকে এভাবেই বড় করব সে যেন নিজের কাজ নিজেই সব করতে পারে তার যেন কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে না হয় মা বাবা বা বিয়ের পর পার্টনারের উপরে এটাই তো হওয়া উচিত এবং আমি আমাদের বাসায়ও দেখেছি আমিও যেরকম কাজ করেছি আমার ভাইও কিন্তু কাজ করত বাসার কাছে রান্না বাননা সবই পারে এবং বিয়ের পর আমি তো আপনাকেও এরকমই দেখলাম মানে আসিফের কথা বলছি যে বাসা কাজ করে অফিস থেকে এসে বাসা সব কাজই সে করতে পারে রান্না বাননাও করতে পারে তো সব প্রত্যেকটা মানুষেরই তো এরকম হওয়া উচিত সেলফ ডিপেন্ডেন্ট ধারণা হয়ে গেছে ইউরোপে বা আমেরিকা এটা অনেক আগে থেকেই নেই এবং বাংলাদেশেও এটা চেঞ্জ হওয়া উচিত বা আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া এদিকে আর মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওগুলাতে তো এক্সপেক্ট করি না আসলে যে ওরা এটা বুঝবে রিয়েলাইজ করবে চেঞ্জ হবে ওরা তো ধরেই নেয় যে বিয়ে করছে এখন বউ বাসার কাজে তো তাই এবং আমি মনে করি প্রত্যেক জনের ক্ষেত্রে এটা হওয়া উচিত বেশ কিছু কাজ এটা প্রত্যেকটা মানুষ হিসেবে জানা উচিত রান্না করতে শেখায় এবং পরি থাকতে শেখায় এই দুটো জিনিস তো অবশ্যই প্রত্যেকটা মানুষের শেখা উচিত আমি খাবো আমরা আরো রান্না করবো আমার মনে হয় যে বলে যে ছেলেরাতে একটু অবস্থানই হয় কেন ছেলেরা অবস্থান আমি খাবো আমি গায়ে কাপড়টা পরেছি আমি আমি সেটা সবসময় আরেকদিনের জন্য ফেলে রাখবো এটা এটা তো কোনোভাবে আমি তো মনে করি এটা ব্যর্থতা এটা তো কাজ করতে না গর্বের বিষয় না ওরা যেভাবে হাইলাইট বিষয়টা এটা মানে খুব গর্বের একটা মেয়ে যদি বলবে আমি আমার হাজবেন্ড কিচ্ছু করতে দেই না আমার হাজবেন্ড কিচ্ছু পারে না আমি একদম মুখে তুলে খাইয়ে দেই মানে আমার তো লেম লাগে এই কথাগুলো শুনতে যে কেন বাচ্চা নাকি যে মুখে তুলে খাইয়ে দিবে বাচ্চাও তো যখন পাঁচ ছয় বছর হয়ে যাবে নিজেরটা নিজের বাচ্চাকে করতে দেওয়া উচিত আমি মনে করি আর কি এরা ভাবে যে এটা খুব একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়ে গেলো যে আমি আমার হাজবেন্ড কে কিচ্ছু করতে দেই না মুখে তুলে খাইয়ে দেই ওরা মনে করে এটা খুব গর্বের একটা বিষয় মনে করে এই এই ধরনের মেয়েগুলোকে আমি মনে করি যে এই যে আহ মানবতা

হয়তো আমি তো ছোট থেকে একটু প্রতিবাদী টাইপের ক্যারেক্টার ছিলাম মানে আমি হ্যাঁ ও না কেন করবো এগুলো নিয়ে লাগতো বাসায় লাগতো আত্মীয় স্বজনদের সাথে তো ছেলেরা যতটুক না আত্মীয় স্বজনের মধ্যে আমাকে এই জন্য বাজে কথা বা ছেলেরা যতটুক না এটা নিয়ে আমার বিরোধিতা করেছে এর থেকে অনেক বেশি আমার মেয়ে আত্মীয় স্বজন যারা মহিলারা আছে আহ তারাই বেশি করেছে এই জন্য আমি এটা বুঝি যে মেয়েরা অনেক বেশি পুরুষতান্ত্রিক হয় এবং বিয়ের পরও দেখা যায় যে শাশুড়ি বইয়ের যে ক্যাচটা আমরা দেখি সেখানে তো বুঝি যে মেয়েরা পুরুষদের থেকে বাংলাদেশে আমি মনে করি অনেক বেশি পুরুষতান্ত্রিক মেয়েদের মন মানসিকতা সবার আগে চেঞ্জ হওয়া উচিত যে মেয়েরাই ঘরের কাজ করবে বা মেয়েরা বাইরে কাজ করতে পারবে না আমরা মনে করতেছি যে আমাদের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে বাট আপনি যখন কোনো মেয়ের সাথে পার্সোনালি কথা বলবেন চাকরিজীবী মেয়েও চাকরিজীবী মেয়ের কথা শুনলেও আপনার হাসি পাবে মনে করি যে এই মেয়ে নিজে চাকরি করে এতগুলো টাকা সে স্যালারি পায় নিজের বাসা সে নিজে ইন্ডিপেন্ডেন্ট ভাবে সে চলার সে ক্ষমতা রাখে হাজবেন্ডের ইনকাম না থাকলেও তাও সেই ধরনের কথা কিভাবে বলে এরকম আছে হ্যাঁ এই ক্ষেত্রে অনেকেই দ্বিমত পোষণ করে যে মেয়েরা যখনই অধিকারের কথা বলে ওরা কোন উদ্দেশ্যে বলে ওদের উদ্দেশ্যটাকেই মানে ওরা কি বলছে ওটাকে হাইলাইট না করে বা হাইলাইট না হতে দিয়ে ওরা কি উদ্দেশ্যে বলছে একটা মেয়ে সে তো চাকরি করছে সে যদি স্বামীর কে খাওয়াতে পারে না ওই যে দেখো না সে কিভাবে আমি কোনোদিন শুনলাম না যে দ্বন্দ্ব হয়েছে স্বামীর সাথে আমার স্বামী তো কখনো মারেনি এই যে আমাকে মারিনি বা আমি নির্যাতিত হইনি বলে যে গর্ববোধ করার সংস্কৃতি এটা খুব বাজে একটা জিনিস কারণ সে নিজেও জানে যে সে নির্যাতিত হয়েছে সে বলতে লজ্জা পাচ্ছে তার স্বামী যে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না তার

যার যেখানে তখন যখন যার প্রয়োজন পড়বে সেটা যাবেই অনুমতি নেওয়ার কথাটা আসছে কেন এখানে তার হাজবেন্ড কি কোথাও যেতে হলে তার অনুমতি নিয়ে যায় আলাদা করে আর কি উল্লেখ করে দেওয়ার কারণটাই ওটা যে ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকা আর না হলে তো শাকের কথা কেউ বলতো না ঢোল পিটিয়ে তো এই জিনিসটা এই কারণেই মনে হয় যে নারীদেরকে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে নারী শুধু না নারী পুরুষ সবাইকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখতে হবে যে আমি শুধু আর্থিক ভাবে না মানসিক ভাবেও ইন্ডিপেন্ডেন্ট হতে মানে শেখাটা খুব জরুরি আমার মনে হয় আর দেখেছি আমি জব করতাম আমার অনেক দেখেছি যে তারা ইনকাম হয়তো হাসবেন্ড থেকে বেশি করে কিন্তু তারা মানসিক ভাবে তারা ইন্ডিপেন্ডেন্ট না তারা ইনকাম করছে সবই করছে কিন্তু তারা এখনো কোথাও কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে এটার জন্য হাজবেন্ডকে ফোন করে অনুমতি নিতে হয় শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করতে হয় এটা খুবই দুঃখজনক আছে হ্যাঁ মেয়েরা ঘরের বাইরে গেলে এবং বিশেষত এটা বাংলাদেশ একটা অঘোষিত একটা সংবিধান সেটা হচ্ছে যে সন্ধ্যের পরে যেই মেয়েরা বাইরে থাকে সেই মেয়েরা মাঝে মেয়ে তো সুতরাং ঘরে ফিরতেই হবে তাড়াতাড়ি আর বাইরে গেলেও সাথে একজন মেল গার্ডিয়ান নিয়ে যেতে হয় এটা একটা মানে ইসলামিক কান্ট্রি না বাট তারপরও অঘোষিত একটা আইন যে সাথে একটা ছেলে মানুষ থাকতে হয় না হলে তাকে হচ্ছে বাজে কথা শুনতে হবে আর যদি কখনো কেউ বাজে কথা বলে বা রাস্তায় যদি কখনো এরকম ইফটিজিং হয় হয় আহ সিন্ডাই কথা বললে লোকজন এসে পিটাবে না বুঝেই পিটানো শুরু করবে ওকে মেরে মরে যাচ্ছে মায়া করবে না কিন্তু যদি বলেন আমাকে টিস করছে বা আমাকে বাজে কথা বলছে এসে ও আমরা তো ভাবছি চিন্তাই করছে আরে আপু এই সমাজে এরকম হয় আপনার পোশাক দেখছেন না আপনি কি এখানে এখানে আপনি কি এসে কি আশা করলে হবে এদের কাছে ভালো ব্যবহার আশা করলে হবে তো আশ্চর্য এরা কি মানুষ না ওদের আপনি তো ওরা নিজের অজান্তেই কিন্তু কথা বলতে গিয়ে ওর কাছে ভালো ব্যবহার আশা করা যাবে মানে ও মানুষই না যারা এই যে একটু আগে যেমন বলছিলেন যে মুরগির সাথে তুলনা করে ওরা নিজের অজান্তেই নিজেকে শেয়ালের সাথে তুলনা করছে নিজের অজান্তেই নিজেকে মিষ্টির খাদকের সাথে বা মাছির সাথে তুলনা করছে নিজের অজান্তেই মানে কেন ওরা কি মানুষ না মানে ওরা কি অন্যদেরকে খামচা খাওয়ার জন্য মানে ব্যাপারটা এরকম আহ যে হ্যাঁ বের হয়েছিস কেন এরকম পোশাক পরে বের হয়েছিস কেন দশন হবে মানে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানে লাইফে এক সার ছিল ওনার কথা হঠাৎ মনে হয়ে গেল বলতো যে বোরকা পরা পরে আমি বললাম যে মনে হয় বাঘ তাকে আমরা তাদের বন্দি থাকতে হবে এটা স্যার বলতো সবসময় স্যারের কথা মনে হয়ে যায় মাঝে মধ্যে আর ওরা মাছি বলে হ্যাঁ এটা খুবই উইয়ার্ড লাগে শুনতে যে খাবার খোলা থাকলে তো মাছি বসবেই এখানে আমি যে দেশের বাইরে আসার পর নেপালেও ইনফ্যাক্ট নেপালেও দেখলাম যে মেয়েরা যেভাবে চলাফেরা করে যেভাবে ড্রেস আপ করে কেউ তো সেখানে হচ্ছে মেয়েদের পোশাক যেমন এখনো তো কি কি পোশাকের নামগুলো আমি মনে করতে পারছি না থামছি না কি কি আর উপরে ব্লাউজের মতো এটাই পোশাক তো ওখানে কিন্তু ঠিকই তারা দিব্যি চলাফেরা করতে পারছে তাদের কোনো

কিছু আইনগত ই নিয়ে একটু বলি যে আমাদের কিন্তু দেশের আইনে অনেক পরিবর্তন প্রয়োজন এই নারী অধিকার বলেন বা নারীদের বিষয়ে যেমন সবচাইতে যেটা জঘন্য একজন মায়ের যে স্বীকৃতি সেটা অনেক কম আমাদের দেশে যেমন আমি 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 বলছি না যে ইউরোপ আমেরিকার মতো সিঙ্গেল মাদার তারা আইনগত বৈধ করে দেখবে সেটা এত বেশিও আশা করছে আমি চাইছি অন্তত পক্ষে আমাদের দেশে আইন আপনি জানেন কি নাসিফ ভাই একজন সন্তানের মালিক কিন্তু পিতা একজন সন্তানের অভিভাবক এবং মালিক কিন্তু পিতা মা কিন্তু শুধুমাত্র জিম্মা এটা আইনের কথা মানে এটা লিখিত কথা আপনি সেখানে কোনো দিমত করতে পারবেন না একজন স্বামী যদি চায় তার বাচ্চাকে সর্বোচ্চ ওই নাবালক অবস্থা ছেলে হলে সাত বছর মেয়ে হলে আহ সাবালক হওয়া পর্যন্ত খুব সম্ভবত চোদ্দ বছর তো এই যে এই সময়টা পর্যন্ত আপনি মা হয়ে জিম্মা নিতে পারেন এবং সেটারও বিকল্প আছে স্বামী যদি দেখাতে পারে যে নারী আমার কথা শোনে না বা সে সাংসারিক না এটা যদি স্বামী কোনোভাবে প্রমাণ করতে পারে প্রমাণ তো এ প্রমাণ করার কোনো ব্যাপারই না কারণ মেয়ে তো বাস করে স্বামীর ঘরেই তো স্বামীর ঘরের লোকজন তো স্বামীর পক্ষেই সাক্ষী দিবি এইভাবে যদি প্রমাণ করতে পারে তাহলে জিম্মাটাও সে চাইলে তার মায়ের কাছে তার বোনের কাছে বা তার নিজের কাছে সে জিম্মা নিতে পারবে অর্থাৎ একজন মা সে সন্তানের মালিকই না আমাদের দেশের আইন অনুযায়ী একজন মা একটা সন্তানের মালিকই না এই জিনিসটা আমার কাছে সবচাইতে জঘন্য লাগে আর হচ্ছে এই সন্তান মানুষ করার পরেও দেখবেন খেয়াল করে আমাদের মধ্যে একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে বংশ পরম্পনা বলতে কিন্তু ছেলেদের বংশকেই বোঝায় যে এবং এই কারণেই মায়েরাও দেখেছি যে ছেলে আশা করে আমার বেলা যদি উল্টোটা ঘটেছে আমি কিন্তু মেয়ের আশাতেই আমি নিজেকে লাকি মনে করি তো যাই হোক একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে ছেলে মানেই হচ্ছে উত্তরাধিকার বা ছেলে মানেই সেটা বংশ মেয়ে মানুষ তো পরের ঘরে চলে যাবে তাই হচ্ছে সে সে বংশ না এবং আইনেও কিন্তু এটা আছে মুসলিম পারিবারিক আইনের তো ব্যাপারগুলো হয়তো কিছু কিছু জানেন আপনি অনেকগুলোই তো আপনি কিন্তু সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিতে পারবেন না কোনো ভাবেই না এটা এটা বাংলাদেশ শুধু মুসলিম পারিবারিক আইন না এটা সম্পত্তি আইনেই সম্পত্তি আইনি হয়ে গেছে যে আপনি মেয়েকে লিখে দিতে পারবেন না আমি আমার পরিচিত একজনের বলছি আমার বন্ধুর বাবা আমি বান্ধবী শব্দটা উচ্চারণ কম করি জন্য বললাম মানে বান্ধবীর বাবা তো সে আসলে উনি ওনার একটাই মেয়ে ওনার অনেক সম্পত্তি উনি একজন নিজেও একজন উকিল পরবর্তীতে তার ওই যেহেতু বিয়ের পরে এই সম্পত্তি ভাগ কিন্তু পাবে তার ভাই মানে ওই লোকটার ভাইয়ের বউ মানে একাকার অবস্থা এর কারণে যাতে মেয়ে সম্পত্তি পায় সেই কারণে বেচারা করেছেন কি ওই আইনের ফাঁক গুলো খুঁজে বের করে তার জামাইকে বিক্রয় সূত্রে জমিগুলো লিখে দিয়েছেন মেয়ের নামে লিখে দিতে পারেনি কারণ মেয়ের নামে লিখে দিলে মেয়ের জমি পেয়ে যাবে এমনকি পুরোটাও কিন্তু লিখে দেওয়ার আইন আপনি পুরো জমি লিখে দিতে পারবেন না কারণ আমি এই এক বছর দেড় বছর গ্যাপ দিয়ে দিয়ে আজকে কিছু জমি লিখে দিলাম আবার এক বছর পরে কিছু জমি এরকম বিক্রয় সূত্রে দেখিয়ে 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 এই আইন সম্পর্কে

তারপর হচ্ছে আপনি আসিফ ভাই মনে হয় জানেন যে একটা হচ্ছে যে আপনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন ওই নারী আহ হচ্ছে যৌন সঙ্গমে আস মানে অভ্যস্ত অর্থাৎ অর্থাৎ ওই নারী যদি এটা এটা আসলে বাজে উদ্দেশ্যে ব্যবহৃত হয় অর্থাৎ ওই মেয়ে যদি বাজে মেয়ে হয় আপনি যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সেই ধর্ষণের কোনো বিচার হবে না মানে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্যই হবে না আমার

বা অন্য কেউ পুরুষরা যদি বলে এটাকে বাজে ট্যাগ দিয়ে বাতিল করে দেওয়ার মানে ট্যাগ দিয়ে যেমন আপনি যদি ধর্ম নিয়ে কিছু বলেন আপনাকে নাস্তিক বলে একটা ট্যাগ দিয়ে কি বললেন ডাজেন্ট ম্যাটার যত শক্ত রেফারেন্স আপনি কোরআন থেকে আর দেখালে বলবেন এটা বানিয়ে দিয়েছে বা আপনি এটা ভুলভাবে ব্যাখ্যা করছেন আপনি কি বলছেন

যেমন আমি বলি আপনি প্রায় দেখবেন আসবে সাথে লাইভে আসবে তারা বোঝাবে যে তারা যুক্তি তর্ক করতে চাচ্ছে বা তারা যুক্তি ভালোবাসে বোঝাবে এবং যখন যুক্তিতে ধরেন যে পারবে না বা সে বুঝতেও পারছে না যে তার যুক্তিটা ভুল পরবর্তীতে সে ওই ভিডিও থেকে যাওয়া পরে নিজে গালাগালি শুরু করবে এবং সেই দিনে একজনকে দেখলাম সে কি মাহবুব পাটোয়ারি সে কিছুক্ষণ বলল ধর্মের বিরুদ্ধে বলা যাবে না তো ওই একই জিনিস সে প্রায় বিশ মিনিট ধরে বললো এরপরে অফলাইনে মানে সে অনলাইন থেকে যাওয়ার পরে লাইফ থেকে যাওয়ার পরে কমেন্ট করা শুরুগুলো তোরে যদি পাইতাম ভাই কু পাইতাম আজকে সে এসেছে গালাগালি করে যাচ্ছে তো এগুলো থাকবেই কারণ এরা এরাই আবার দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে

ঠিক আছে শুভ কামনা আপনার জন্য শ্রাবণের বৃষ্টি হ্যাঁ আমি মনে হচ্ছে করতে পারি এড করে দেখেন ফেক হলে তারপর কেটে দিবেন আর কি করা অনেকেই খালি লিখছে যে আপনি আপনাকে আমি আপনি আপনি করে কেন বলি এটা অভ্যাস হয়ে গেছে এটা আর চেঞ্জ করা যায়নি এই বলি অন্য কোনো কারণ নাই অভ্যাস হয়ে গেছে আপনি ডাক্তার ডাক্তার এটা নিয়ে সবাই খুব আচ্ছা আপনাকে আমি অ্যাড করেছি শ্রাবণের বৃষ্টি আপনার বোধহয় নেট কানেকশন খুবই স্লো এই কারণে আপনাকে আপনার দেখেন আর আপনি কতগুলো কমেন্ট করতে পারেন আপুরা মনে হয় কেউ কিছু লিখছিল কমেন্ট করতে পারেন উনি আস্তে আস্তে দেখেন উপরের দিকে কমেন্ট গুলো কি আসছে দেখি কোথায় ওগুলো আর দেখা যাবে না না আচ্ছা আচ্ছা তাহলে তো সমস্যা আচ্ছা ওকে ক্যান্সেল করে দিতাম আচ্ছা আর কেউ যদি

তো হ্যাঁ আমি জার্মানি আছি তো আমিও বাংলাদেশী একটা মেয়ে আমারও বড় পরিবার তো আমি আপনার কথাগুলো শুনি কিন্তু আজকে যখন বললেন নারীর অধিকার নিয়ে বলছি তাই বললাম আসলে আমার বাবা চারবার হজ করে আসছে আমার বাবা নাই এখন মারা গেছে আর আমার বাবা চারবার হজ করে আসছে বুঝতে পারছেন আমরা হাজি ফ্যামিলি বাট আমার বাবাটা টোটাল অন্যরকম আমার বাবা চারবার হজ করে আসছে জন্য আমরা কিন্তু চার বোন এক ভাই আমাদের কখনো বোরকা পড়ায়নি আমাদেরকে আছে না যে বোরকা পরে চলতে হবে নামাজ পড়তে হবে ছেলেদের সাথে কথা বলতে হবে না এগুলি কোনো কিছু আমাদের ছিল না আমাদের সব সময় স্বাধীন হিসাবে ছেড়ে দিয়েছে এখনো আমরা স্বাধীন তো সমাজে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে আমরা কিন্তু জানি না আমার ফ্যামিলিতে আমি হ্যাঁ আমি মুসলিম ঠিক আছে আমার স্বাধীনতা আছে আমি যাকে তাকে স্বাধীন বিয়ে করতে পারি তো আগে আপনাদের বাসার পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হচ্ছে না এই জিনিসগুলো খুবই চমৎকার বিষয় এই জিনিসগুলো আমরা সমর্থন করি আপনার বাবা একজন মুসলমান হয়েও একজন পাক্কা মুসলমান হয়েও একজন হাজি মানুষ হয়েও যে এই ধরনের

আপনাকে অবশ্যই বোরখা হবে এটা আইন আপনি সেই না। এটার কারণ কি কারণ হচ্ছে দেশে ইসলামী আইন চালু আছে হ্যাঁ এবং সমস্ত আপনি জার্মানিতে থাকেন জার্মানিতে ইসলামী সরিয়া আইন নাই জার্মানিতে একটা মোটামুটি সেকুলার একটা দেশ জার্মানি এই কারণে আপনি অনেক সুযোগ সুবিধাগুলো বেশি পান যেটা একটা ইরানের একটা নারী এই সুযোগ সুবিধাগুলো পায় না তাদেরকে পড়ালেখা এমনকি পড়ালেখা করতে হলেও বাধা আছে সৌদি আরবে নারীরা ড্রাইভিং করতে পারতো না কিছুদিন আগেও ভোটাধিকার পর্যন্ত কিছুদিন আগে ছিল না এরকম নানা ধরনের সমস্যা আছে আমি কয়েকটা সমস্যার কথা বললাম এরকম অসংখ্য সমস্যা আছে কথা একটু শেষ আপনাকে আমি আবার দিব এরকম অসংখ্য ইসলামিক দেশ আছে আফগানিস্তান সিরিয়া ইরাক তারপরে সৌদি আরব ইরান এরকম অসংখ্য মুসলমান দেশ আছে যেখানে ইসলাম হচ্ছে সংবিধান এবং সরি আইন চালু আছে সেই সমস্ত দেশে নারীর অবস্থা খুবই ভয়াবহ জঘন্য এই জিনিসগুলো আপনি নিশ্চয়ই জানেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনি নিশ্চয়ই জানেন যে মুসলিম প্রধান দেশ এবং ইসলামী আইন যে দেশে আছে সেখানে নারীর যেমন ধরেন কোরআনের ভিতরে কি কি আইন আছে নারী সম্পর্কে কি কি আইন আছে হ্যাঁ কি কি বিষয় বলা আছে নারী সম্পর্কে নারী সম্পর্কে বলা আছে সুরানিসাই বলা আছে যে একজন স্বামী চাইলে

আপনি যখন তার সাথে এখন যদি আপনার ইসলামের হাদিসে আছে যে আপনার স্বামী যখন চায় তখন আপনাকে এটা হচ্ছে ইসলামে কঠনীয় এবং সারা রাত ফেরেশতারা অভিশাপ দিবে যদি আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট না রাখেন সারা রাত আপনাকে ফেরেশতারা অভিশাপ দিবে এই জিনিসটা ইসলামের ভিতরে আছে কিন্তু ইসলামের ইসলামে মানে আমরা যারা আধুনিক জীবনের কথা বলি আধুনিক মননশীল জীবনের কথা বলি মননশীল সমাজের কথা বলি আমরা বলি যে একজন নারী কেউ তার ইচ্ছার বিরুদ্ধে একজন স্ত্রী তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন সম্পর্ক করা এটা ধর্ষণের পর্যায়ে আমরা দেখি এমনকি আমি আমার স্ত্রীকেও তার ইচ্ছা ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারি না তার এবং আমার দুজনের যখন ইচ্ছা হবে তখন আমরা একমাত্র শারীরিক সম্পর্ক করতে পারবো কিন্তু যে একজনের অনিচ্ছায় আমরা এই কাজটা করতে পারি না কিন্তু ইসলামে এই অধিকারটুকু নারীর নাই এমনকি বলা আছে তুমি নারী যদি উটের পিঠেও থাকে তখনও স্বামীকে সন্তুষ্ট করতে হবে এবং তিন জিনিস অপবিত্র দেখলে না ভাই আপনি আমার কথাটা বুঝেন নাই পিতা আপনি আমাকে এগুলি বলছেন আমি আপনাকে একটা ক্লিয়ার করে দিচ্ছি আমি একটা পুরাপুরি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি ইন্ডিয়া রাজস্থান গিয়েছিলেন কখনো আচ্ছা রাজস্থানী এখানে আমি আপনাকে একটা কথা বলি আমি আপনি আপনি যখন আমার সম্পর্কে জানবেন তখন মনে করবেন যে আমাকেও সবাই নাস্তিক বলবে আমি জানি আমি জানি আমাকে নাস্তিক বলবে কে কি বললো আই ডোন্ট কেয়ার আমার মা যে আমাকে জন্ম দিয়েছে আমি মনে করি সে আমার আগে আল্লাহ আমার পৃথিবীতে যে আমার ভগবান বলেন আল্লাহ বলেন গড বলেন সেটা হলো আমার মা বাবা আর কেউ না আমি আপনাকে কিছু কথা বলি আপনি আসলে বুঝেন নাই আমার কথা আসলে আমরা কোনো কিছু হলে না আমাদের ধর্মটা আগে নিয়ে আসি আপনি রাজস্থানীতে জানেন রাজস্থানীতে মেয়েদেরকে এই কপাল মুখ পর্যন্ত ঢাকনা না আপনি যে তার হাজবেন্ড আপনাকে পানি দিতেছে আপনার ওয়াইফ দিতেছে না তার মেয়ে দিতেছে না তার ওয়াইফ দিতেছে না তার মা দিতেছে আপনি বুঝতে পারবেন না চেহারাই দেখতে পারবেন না রাজস্থানিতে জানি আপনি ইন্ডিয়ায় পাঞ্জাব পাঞ্জাবে গেছিলেন পাঞ্জাবের কিছু কিছু জায়গায় আছে মেয়েদেরকে পেটে থাকতেই মেরে ফেলে যদি শুনে গর্ব তো আপনি মেয়ে আছেন সেটা হোক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান যেটাই হোক না কেন এখানে ধর্ম ধর্মটা আসে না আমরা প্রত্যেকটা জিনিসে

পরিবার থেকে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে একটা ছেলেকে একটা মেয়েকে কি শেখাচ্ছে এবং তারা সেই শিক্ষাটা কোথা থেকে পাচ্ছে পরিবার সেই শিক্ষাটা তারা কোথা থেকে পাচ্ছে আমরা দেখেছি যে পরিবারের যে শিক্ষাটা সেটার একটা প্রধান গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো যে ধর্মগুলো মানুষের এই ধরনের নৈতিকতার মানসিকতা তৈরি করে ধর্ম এক ধরনের প্রাতিষ্ঠানিক ধর্ম এক ধরনের নৈতিকতার দাবিদার হ্যাঁ তারা নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় এবং অনুযায়ী প্রত্যেক অনেকগুলো পরিবারের নৈতিকতার ধারণা তৈরি হয় এবং ভালো মন্দের ধারণা তৈরি হয় তখন তারা সেই পরিবারগুলো তাদের বাচ্চাকে শেখায় যে কিভাবে নৈতিক আচরণ করতে হবে কিভাবে কোন জিনিসগুলো অনৈতিক এখন এগুলো এই মানসিকতার সাথে ধর্মের প্রাতিষ্ঠানিক ধর্মের এবং ধর্মীয় শিক্ষার একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে যেমন ধরেন আপনাকে আমি একটা ছোট উদাহরণ যদি আমি দিই যেমন ধরেন আমরা ছোটবেলা থেকে যদি একটা পরিবার তার ছোট বাচ্চাদেরকে শেখায় আদম হওয়ার কেচ্ছা আদম হওয়ার কাহিনীটা যখন শেখাবে আদম হওয়ার কাহিনীটার মধ্যে কি আছে প্রথমে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বর বা দিহ বা অ্যাডামকে সৃষ্টি করলো

তার বিনোদনের জন্য তার সবগুলো ধর্মই তো এই কনসেপ্ট যে পুরুষের জন্য নারীকে তৈরি করা হয় দেখেন আপনি যখন একটা শিশু বাচ্চাকে এটা শেখাবেন সে প্রথমেই শিখবে যে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিনোদনের জন্য তার মানে হচ্ছে নারী হচ্ছে পুরুষের একটা বিনোদনের সামগ্রী একটা নারী স্বাভাবিক হাত থেকে হ্যাঁ বুঝতে শিখবে যে আমার কে তৈরি করা হয়েছে একটা নারী শিশু মানে ছোটবেলা থেকে এই ধারণা নিয়ে বলা হবে যে তাকে তৈরি করা হয়েছে বা তাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিনোদন পুরুষের কাজকর্ম পুরুষের ভরণ পোষণ এগুলো করার জন্য এবং পুরুষকে সৃষ্টি করা হয়েছে কেন আল্লাহ তখন আল্লাহ কিন্তু কে সৃষ্টি করেছিল ইবাদতের জন্য এবং নারীকে সৃষ্টি করা হয়েছিল পুরুষের বিনোদনের কারণে হ্যাঁ এই যখন শেখানো হবে এখান থেকে মানসিকতা গ্রো করে আপনি যে কথা বললেন না সাথে প্রাতিষ্ঠানিক ধর্ম মানসিকতা সমাজের শিক্ষা এগুলো খুব জড়িত এবং আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করি যে এই গল্পগুলো একটা শিশুর মনে কি রকম প্রভাব ফেলতেছে ভবিষ্যৎ সময় এই শিশুটা কি ধারণা নিয়ে কি ধারণা নিয়ে বড় হবে এছাড়া আমরা যদি ওই শিশুটাকে এগুলো বাদ দিয়ে আমরা যদি তাকে শেখাতাম নারী এবং পুরুষ সমান এবং নারী কেউ কারোর বিনোদন সামগ্রী না

আমি কিছু লোকেদের বলছি যে ভাই যা আপনি আমাকে চিনেন না আপনাদেরকে চিনে না যাই হোক একটা অচেনা মানুষদেরকে আমরা অনেক গালি দিতে পারি আর সেটা গালি দেওয়াটা মানে আমাদের পরিবারের পরিবারের একটা বুঝায় যে কি পরিবার থেকে আসছি আমাকে অনেক জনে গালি দিচ্ছি পি পুরো পরিমাপে জানেন আমরা আপনার কথাগুলো আমি মানি আপনি যেগুলি বলছেন আমিও আপনার সাথে একমত কিন্তু আমরা এরকম কেন যে একটা আমরা কিন্তু একটা ছবি দেখলাম একটা এক তিন ঘন্টার একটা ছবি দেখছি তিন ঘন্টার ছবির ভিতরে কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে কিছু বাজে দিকও আছে সব মিলে একটা ফিল্ম হয় আমরা সেখান থেকে বেছে খালি

আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনারা এই ভালো করতে করার জন্য আপনারা ধর্মগ্রন্থের সহায়তার প্রয়োজন পড়েনা আপনার মন থেকেই দেখেন আমার মা বাবা কথাই বলি আমার মা বাবা আমি আপনাকে বললাম যে আমি বলতে যাচ্ছি আমার ফ্যামিলির কথা বলি আমি কিন্তু আমার ফ্যামিলির থেকেই বড় হয়েছি আমার ফ্যামিলির বাইরে কিন্তু বড় হয়নি। আমার ফ্যামিলিতে একটা জিনিস দেখেছি যে আমাদেরকে কখনো বলা হয়নি এটা ছেলেদের এটা মেয়েদের এই স্কুলে ছেলে মেয়ে পড়ে এখানে পড়তে পারবে না আমার ফ্যামিলিকে যা আমরা বললাম কারণ আমি ছোটবেলা থেকে তাই দেখে আসছি আমার মা বাবা আমার আত্মীয় সজন আচ্ছা ঠিক আছে জি

কিন্তু ইসলামী আমি কিন্তু ইসলামের কোনো কিছু পালন করি না আবার কি আমি ইসলামের কথা শুনে নাচেও না যেটা আমি আপনাকে কি বললাম আমার যে ধারণা আমি একটা মেয়ে মানুষ আমার আমার প্রথমে যেটা বলেন আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন কে জানেন

তুমি একটা মেয়ে মানুষ তুমি একটা ছেলে মেয়ে মানুষ এটা করাতাম না কেন মেয়ে মানুষ এখানে আসতে কেন তোমার দুটো চোখ আছে আমার দুইটা চোখ আছে তোমার দুটো হাত আছে আমার দুটো হাত আছে তুমি একা এখন জার্মান আমি এখানে একা থাকি জার্মানি আমি একা একা থাকি আমার ভাই থাকে অন্য শহরে আমি একসাথে থাকি না কারণ আমার নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে আমার যখন খুশি তখন একা একটা প্রত্যেকটা মানুষের লাইফ আছে আমার ভাইয়া যদি একা থাকতে পারে আমি কেন থাকতে পারবো না একটা ছেলে যদি একা থাকতে পারে তো আমি আপুকে আমি আমি সবার কাছে একটা কথা বলি আপনি একজন সবার কাছে একটা কথা বলি আমার বাবা চারবার হজ করতে হয়েছে জন্য আমাকেও সেই করতে করতে হবে সেটা কিন্তু না আমি সবাইকে এইটাই বললাম যে আমরা সবসময় আহ ঠিক আছে আমিও একটা মুসলিম ঘরে জন্ম হয়েছি আমার মা একদিন একটা খালি কথা বলছে যে তুমি মুসলিম ঘরের মধ্যে বন্ধি এই বলে তোমার ইচ্ছা তুমি দাবায় রাখবা না যা খুশি তা করবো আমি আপনাকে একটা কথা বলি আমার বড় বোন আমার মেজো বোনের কিন্তু বড় বোনের তিনটা মেয়ে একটা ছেলে আমার বড় বোন মেজো বোনের দুইটা মেয়ে একটা ছেলে বিশ্বাস করবেন এই পর্যন্ত আমাদের আমার মার থেকে শিখছে আমার বাবার থেকে আমার বোনগুলি শিখছে তারা এই কারণে তাদের মেয়েদের কাছে ছেলেদের কখনো ই করে না যা খুশি তাই করে এবং আমি যদি আজকে আমার মাকে বলি যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব কিছু বলবে না আমি সেটাই বললাম যে ভাই যেই রকম করে না তাদেরকে আমরা প্রতিবাদ করি তাদেরকে আমরা বলি তাদেরকে আমরা এক ঘরে করে দিই আমাদের কি এক ঘরে করবে আমরা নাস্তিক বলে আমাদের কি ঘরে করবে আমরা তাদেরকে এক ঘোরা করে দিই আমার কথা সেইটাই তাদেরকে এক ঘোরা করে দিই কথা হচ্ছে আমি বক্তব্যটা যেটা বুঝতে পারলাম উনি বলতে চাচ্ছে যে ইসলামের ভালো দিকগুলো মেনে চলেন খারাপ দিকগুলো মেনে না চলেন সমালোচনা করার দরকার কি উনি এটা কারণ উনি একটা আমি না না আমি কোন দিক আমি কোন ইয়ে নেই আমরা বলি কে এই যে দেখেন কত মানুষ বকাবকি করতেছে কত মানুষ কি করতেছে কিছু কিছু যে মোল্লারা কি বলে হজ করে কি সমস্ত কথা বলে কি সমস্ত করে আরে তোরা কি তোরা যে বলিস তোদের ঘরেও মা বোন আছে তোদের তো তোরা দেখ আমি নিজে জানি আমার একটা চাচ্ছ আমার গ্রামে একটা চাচা আছে উনি মোল্লা বেটা তুই মোল্লা তুই এত কিছু করিস তুই বছরে বছরে বিয়ে করিস আল্লাহ তোরে কইছে বছরে বছর বিয়ে করিস তুই বছর বছর বিয়ে বিয়া করে দুই দিনও বউ রাখতে পারস না বউ চেল্লা যায় আরেকজনের সাথে তো আরেকটা বিয়া করো। তো সরম বলতে কোনো কিছু নাই আচ্ছা আপনার সাথে আমি অনেক বিষয়ে একমত এবং সেই সাথে এটাও আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক ধর্মের ভিতরে যে খারাপ জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর সমালোচনা করা জরুরি কারণ হচ্ছে সেই জিনিসগুলো সমাজের ভিতরে নানা ধরনের সমস্যা তৈরি করে যেমন ধরেন একটা ছোট উদাহরণ হিসেবে বলতে পারি যে ইসলামে একটা মেয়ে শিশুর বিয়ের কোনো নির্ধারিত বয়স নাই বয়স নির্ধারণ করে দেয়া নাই একটা মানে চার পাঁচ বছরের মেয়েকেও একটা পঞ্চাশ বছরের লোক বিয়ে করতে পারে হ্যাঁ ইসলামে কোনো সর্বনিম্ন সীমা নাই একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে এই যে এই যে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আমরা যারা এখন সভ্য সমাজে বসবাস করি আমরা জানি যে আহ ষোলো সতেরো আঠারো বা প্রাপ্তবয়স্ক না হলে একটা মেয়েকে কেউ বিয়ে দিতে পারে না বা একটা মেয়ের সাথে সম্পর্ক করা যায় না একটা শিশু মেয়ের সাথে যৌন সম্পর্ক করা হচ্ছে সভ্য সমাজে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম গুলোর ভিতরে একটা খুব ভয়ঙ্কর ক্রাইম হিসেবে ধরা হয় ঠিক আছে শিশু বা পিডোফিলিয়া এগুলাকে কিন্তু আমরা দেখি যে ইসলাম ধর্মের প্রবর্তক বা ইসলাম ধর্মের যে হজরত ওমর বা হজরত মোহাম্মদ এদের ব্যক্তিগত জীবনেও এই ধরনের ঘটনা আমরা দেখি এবং দেখি যে মুসলমানদের মধ্যে এখনো অনেক দেশে এই ট্র্যাডিশন চালু আছে ইরানে এখনো চার পাঁচ বছরের মেয়েদেরকে তিরিশ চল্লিশ বছরের লোকেরা বিয়ে করে নিয়ে যায় এবং বিয়ে করে তারপর তাদের সাথে সম্পর্ক হয় এই যে এই জিনিসগুলো সভ্য সমাজের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার এবং এগুলা নিয়ে আমরা কঠোর সমালোচনা করি এই যে যেমন ধরুন আপনি একটু আগে বলেন সৌদি আরবে যে আমাদের দেশে নারী শ্রমিকদের কি হয় এটা নিয়ে আমরা কঠোর সমালোচনা করি এবং এর সাথে ধর্মের কি সম্পর্ক আছে এটা আমরা এটা নিয়ে আমরা আলোচনা করি এবং আমি মনে করি আপনারও এই আলোচনাটা করা উচিত আমারও এই আলোচনাটা করা উচিত এই যে এই ব্যাপারটাকে যদি আমরা ধর্ম এমন একটা জিনিস যেটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এমন ভেবে যদি আমরা কথা বলি তাহলে আসলে আলোচনাটা মানে পরিপূর্ণ হয় না পরিপূর্ণ আলোচনা করতে গেলে অবশ্যই ধর্মটাকে আমি তিনটা আপনার কাছে তিনটা কথা আমার খুব তিনটা কথা মানুষের কাছে জানতে ইচ্ছা করে যে এই কি ধর্মের একটা জিনিস আপনি বিয়ে করলেন একটা মেয়েকে তিন তালাক বললেন তালাক হয়ে গেল তিনটা তালাক বললেন তালাক হয়ে গেল এলো তোর কাবিনের এক লাখ টাকা বা কাবিনের পাঁচ লাখ টাকা যা একটা মেয়ে যখন জন্ম হয় বাবার বাড়িতে তার গার্জিয়ান কে বাবা মা মেয়ের বিয়ে হয় গার্জিয়ান কে হাজবেন্ড মেয়ে বিধবা হয়ে যায় বা স্বামী মরিয়া যায় তখন গার্জেন কে তার ছেলে পেয়ে কেন একটা মেয়ে নিজের নিজের আমার অধিকার আমার কাছে আমি আমার গার্জিয়ান আমাকে দেখেন ফুটবলের মতো একটা মেয়েকে ফুটবলের মতো কেন কি করতে হয় নিজে কেন নিজেকে আমি এখন আমি মনে করব যে আমি নিজে নিজে নিজের পায়ে দাঁড়াইছি বলে এর জন্য না প্রত্যেকটা মেয়ের এই একটা জিনিস দরকার যে জন্ম হলো বাবা বাবার পরে স্বামী স্বামীর পরে ছেলে কেন আমার আমি যে দুনিয়াতে আসছি এটা আমার কোনো ভ্যালু নাই আমার কোনো ভ্যালু নাই আমাকে মন চাইলে তালক দিল আমাকে মন চাইলে আরেকজনের সাথে বিয়ে দিল আমার ইচ্ছা আমার ইচ্ছার কোনো দাম নাই আমরা কেন আমরা মেয়ে হইয়া কেন আমার ইচ্ছার আমার ইচ্ছাটা তাদের উপর থোপ কেন আমরা প্রতিবাদ করতে পারি না এটা আমাদের আমাদের ব্যর্থতা আপনাকে আমি একটা অনুরোধ করব যে আপনি আপনার যখন সন্তান হবে আপনার যখন মেয়ে হবে তখন আপনি তাকে এমন ভাবে মানুষ করবেন যেন তাকে কখনো কোনো পুরুষের উপরে নির্ভর করে থাকতে না হয় বা কোনো পুরুষের তার অভিভাবক বানাতে না হয় সে যেন আমি আপনাকে একটা কথা বলি আমার বাচ্চা কাচ্চা হলে আমি তিনটা জিনিস করব আমি আপনাকে বলি

তুমি কি করবা তুমি কি করবা তোমার লাইফকে কোথায় নিয়ে যাবা এটা তোমার উপরে নির্ভর করবে আমি কিছুই করব না সেকেন্ডটা হলো তুমি আমার উপরে বা আমাদের উপরে নির্ভরশীল হবা না তুমি তোমার উপরে এই তিনটা জিনিস আমি আমার বাচ্চা যেমন আমার মা আমাকে করছে তো সেই তো আমার ছেলে পেলেও আমি তাই করবো আর এখানে আমরা এখানে মেয়েদের না আমরা আমরাই কিন্তু আমরাই কিন্তু আমাদের এই অধনপতনের মূল আমরা কেন আজকে দেখেন আমি আমি মন প্রাণে তো সিনেমা না সিনেমা ভালোবাসি অনেক পছন্দ করি তার একটা কোনো বই নেই আমি না পড়ছি তোমার কিছু কিছু কথাগুলো খুব ভালো লাগে আমরা রক্ত মাংস দিয়ে গড়াইছে আল্লাহ আহ খালি একটা ছেলে মানুষের তো জন্ম দেনে আমাদেরও তো রক্ত মাংস আমাদের ইচ্ছা আমাদের সবকিছু আছে তো একটা ছেলে মানুষের যা করতে পারবে আমরা কেন করতে পারবো না আর আমাদের কেন শুনতে হয় এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলে কেন শুনতে হয়

আমাকে না দেখুক আর কি তো আপনাদের ধন্যবাদ আসিফ ভাই আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করতেছি বিশেষ করে আপনি আমার কথা শুনছেন না বেসিক্যালি মানে আপনার সাথে আমার পরিচয় আমি বলি আপনার হঠাৎ করে কি আপনাকে একবার দেখলাম যে আপনাকে মানে মারা হয়েছে কিছু একটা আপনি বেডে শুয়ে আছেন তো ওইখানে ফার্স্ট আপনার একটা ছবি ফেসবুক আসছিল তো ওইখান থেকে আপনাকে দেখা আর কি তো ওইটা থেকে ইন্টারেস্ট আমি আপনার কোনো লেখাও পড়িনি এরপর তো জানলাম আপনার কাজ কানিজের হাজবেন্ড এনিওয়ে আপনাদের নিউ বেবি তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন আর আর বিষয়ে কথা বলতে যে নারী সম্বন্ধে আমি আহ থেকে কথা বলতেছি তো আমি এখানে দেখছি আপনার অস্ট্রেলিয়ার মতো দেশে যারা স্পেশালি বিশেষ করে বাঙালি আমি তো বাঙালি কমিউনিটি থেকে অনেক মেয়েরা যারা ধরেন আসে হাজব্যান্ড তাদেরকে ফোর্স করে আপনার যেমন ধরুন পড়তে ঠিক আছে তো এই জিনিসটা অনেক চায় না যেমন আহ তারপরে তারা

এবং যেহেতু মুসলমানদের করা এটা সুন্নি ওয়াহাবি এবং ইসলাম এটা নিষিদ্ধ করা হয়েছে তারা এমনকি মহানবীর জন্মদিনও পালন করে না মহানবীর জন্মদিন পালনকেও তারা ইয়া মনে করে ভয়ঙ্কর অপরাধ বলে মনে করে এবং

তো এই জিনিসগুলো একটা ব্যাপার দেখা যায় যে তারা তাদের ভিতরে একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হয় তারা যে বাঙালি বেশিরভাগ মানুষই বাংলাদেশ কোনটা সেটা চেনে না তখন তারা যেমন ধরেন বাংলাদেশের কোন দেখা হলে ধরেন জার্মানিতে দেখা হলে একটা সম্ভাষণ করে আহ ধরেন আমেরিকাতে দেখা হলে একটা সম্ভাষণ করে হ্যালো বলে বা গুড মর্নিং বলে বাংলায় সেরকম কোন সম্ভাষণ নাই আসলে আমরা যেটা পালন করি সেটা হচ্ছে আসসালাম আলাইকুম আমাদের এখান থেকে বলা হয় কিন্তু এটা হচ্ছে একটা ধর্মীয় সম্ভাষণ এটা কোনো আমাদের জাতিগতভাবে যে আমরা বাঙালি আমাদের বাঙালির সম্ভাষণ না এটা এই কারণে আমাদের বাঙালিদের মধ্যে এই ধরনের ভিতরে নাই এই কারণে আমরা এক ধরনের আইডেন্টি ক্রাইসিস মধ্যে পড়ি এবং তখন তারা নিজেদের মুসলিম আইডেন্টিটা আরো শক্ত জড়িয়ে ধরি জড়িয়ে ধরতে চাই এরকম অনেক ফ্যামিলি আছে যারা মুসলিম ইসলামী আইডেন্টিটা করা ভাবে জড়িয়ে ধরে তখন দেখা যায় যে তাদের ভিতরে আহ মুসলিম কমিউনিটি তৈরি হয় এবং তারা আহ অন্য মানুষদের সাথে নামিশে শুধুমাত্র মুসলমানদের সাথে মেশার একটা মানে আহ ব্যাপার তৈরি হয় তাদের মধ্যে এবং এই কারণে তারা অন্য সমাজগুলো থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে আরো বেশি হিজাবি হয় আমার এরকম অনেক আত্মীয় আছে যারা বাংলাদেশে যখন ছিল তখন খুব প্রগতিশীল ছিল আমেরিকাতে গিয়ে তারা বোরকা হিজাব শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে করা এরকম প্রচুর দেখেছি আমি এটা মূলত হচ্ছে যে এখানে আরো একটা বিষয় আছে যে যেমন ধরেন পাশ্চাত্যের মানুষজন হয়তো তাদেরকে ঠিকভাবে আহ গ্রহণ করেনি বা তারাও সেই সমাজে ঠিকভাবে ঢুকতে পারেনি সেই সমাজে ঢুকতে না পারে একটা বাধা পেয়ে তারা নিজেরা নিজেরা একটা সোসাইটি বা একটা কমিউনিটি তৈরি করে নিয়েছে

ভালো থাকবেন আপনাকে শুভকামনা তাহলে আমরা এখন এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য অনেক মানে যুক্ত হয়েছিলেন সবাইকে শুভকামনা এবং বিদায় বিদায় থ্যাংক ইউ সবাইকে লাইফ দেখার জন্য